ডেরেকের কাছে ক্ষমা চাইলেন অধীর অজান্তে অকথা মুখ থেকে বেরিয়ে গেছে বাংলার রাজনীতিতে তারা পরস্পরের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন সে ব্যতিরেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতি রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন বরাবরই ঘরোয়া আলোচনায় সম্ভ্রম দেখিয়েছেন একই সংসদীয় স্থায়ী কমিটিতে দীর্ঘদিন সদস্য ছিলেন ডেরেক ও অধীর ডেরেক বলতেন প্রতিটি বৈঠকে অধীর খুবই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে আসতেন এ ব্যাপারে তার অধ্যবসায় অতুলনীয় এহেন ডেরেক সম্প্রতি বলেছেন বাংলায় ইন্ডিয়া জোট যে ঠিকমতো আকার নিতে পারছে না তার জন্যই তিন কারণ দায়ী অধীর চৌধুরী অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকরা অধীর চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলেন তিনি বলেছেন ডেরেক একজন বিদেশি উনি সব জানেন ওনাকেই জিজ্ঞেস করুন এদিন সে ব্যাপারেই টুইট করে ক্ষমা চেয়েছেন অধীর তিনি টুইটে লিখেছেন আমি ডেরেকের কাছে দুঃখ প্রকাশ করেছি অসাবধানতাবশত বা অজান্তে ওকে বিদেশি বলে ফেলেছি